প্রত্যেক বছরের ন্যায় এবারেও দর্শক মণ্ডলীর মন জয় করে নেওয়ার জন্য খোদ কলকাতার বুকে দেখা যাবে এক টুকরো দুবাইয়ের চিত্র। দুবাইয়ের বুর্জ খালিফা নামক বৃহৎ অট্টালিকা, যার উচ্চতা প্রায় 2,718 ফুট। এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখা যাবে সেই উচ্চতম অট্টালিকাকে। শ্রীভূমিতে যে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে সেটির উচ্চতা হবে কম বেশি 120 ফুট। সমস্ত মণ্ডপটি সাজিয়ে তোলা হবে বিভিন্ন আলোর খেলা দিয়ে। এর পাশাপাশি নজর কাড়বে মণ্ডপের দেবী প্রতিমাও। প্রায় 45 কেজি সোনার গয়নায় সেজে উঠছে এবারে দেবী মূর্তি। থিমের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে দেবী প্রতিমা। তবে যে সাবেকিয়ানার চিত্র ধরা পড়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দেবী প্রতিমার মধ্যে, সেই চিত্রই বিরাজ করবে তাদের প্রাক সুবর্ণ জয়ন্তী বছরেও। বিভিন্ন আলোর খেলার মধ্যে দিয়েই সাবেকিয়ানার ছোঁয়া দেখা যাবে, যা মন কাড়বে সমস্ত দর্শক মণ্ডলীর। এমনটাই বিশ্বাস পুজোর উদ্যোক্তাদের। বললাম তো আপনাদের যে আমাদের পুজোর এবারে একটা, আমরা বিভিন্ন দেশের আইকনিক যে ব্যাপারগুলো আছে সেইভাবে আমরা এবারে বুর্জ খলিফার প্যান্ডেলটা করছি। আর এইটা আপনারা জানেন সবাই যে এই বুর্জ খলিফা এইটা একটা টুরিস্ট বিল্ডিং দুবাইয়ের, এটা মানুষকে ভালো লাগবে এবং সেটাকে কলকাতার বুকে শ্রীভূমিতে হয়েছে। আর এর সঙ্গে লাইটিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে। ঠাকুর গয়না, ঠাকুরের সাবেকি ঠাকুর, মাটির কাপড়, সোনার গয়না, মানুষের সবটাই ভালো লাগবে। এর পাশাপাশি এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আরও এক আকর্ষণীয় বিষয় থিম মিউজিক। জিৎ গাঙ্গুলির পরিচালনায় চন্দ্রাণী গাঙ্গুলির কথায় মুক্তি পেল এবছর তাদের পুজোর গান জয় মা দুর্গা। সুদূর মুম্বাইতে বসে গানটি গাইলেন প্রবাসী বাঙালি অভিজিৎ ভট্টাচার্য। থিমের সঙ্গে আলোকসজ্জা ও তার সঙ্গে মিলিয়ে রচিত হয়েছে তাদের এই পুজোর গান। পুজোর গান মানে আমার মনে হয়, আমি তো কোনোদিনও পুজোর গান সবসময় ঢাকের তালে একটা ট্রেন্ড সেটিং হয়েছে। যতগুলো পুজোর গান তারপর থেকে হয় ওই গানটাকেই মানে মাথায় রেখে করা হয়। কিন্তু এবারটি এই গানটা শ্রীভূমির জন্য যেটা করা হয়েছে ওটা একটা লিটল ডিফারেন্ট, একটা ডিফারেন্ট একটা থিম নিয়ে করা হয়েছে। আর আমার মনে হয় এই গানটা আর একটা অ্যান্থাম তৈরি হচ্ছে পুজোর। অ্যাজ আ কম্পোজার আমার মনে হয় যে পুজোর গান মানানো মায়ের ফ্রম ঢাকের তালে, ঠিক আছে, অনেক পুজোর গান মানিয়েছি এবং এবছর একটু অন্যরকম মানানো, কেন একটু চ্যালেঞ্জিং ছিল যে বুর্জ খলিফা থিম তার সঙ্গে ব্লেন্ডটা কী করে হবে। তার জন্য ব্লেন্ডটা মায়ের আশীর্বাদে খুব সুন্দর হয়েছে যে এখানে রবাবের একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, অ্যারাবিক ইনস্ট্রুমেন্ট, রবাব ইউজ করেছি, বিট ইউজ করেছি, সবাই এটায় ডান্স করতে পারবে এবং সবাই মজা করতে পারবে। কেননা আমি এটা ভেবেই বানিয়েছি যে এখানে এইবারে পুজো না একটু হৈহুল্লোড় হোক। অনেক অনেক আমরা নেগেটিভ মেসেজেস পেয়েছি, কিন্তু সেটা সব ভুলে গিয়ে আমরা মায়ের আরাধনা করব, কিন্তু আনন্দ করে, সেই আনন্দ যেন থাকে। প্রতিটা ক্লাবই তো একটা করে কনসেপ্ট থাকে, তারা কিছু একটা ভেবে সেটাকে বানান, তো তার সঙ্গে মিলিয়ে যখন লিখতে হয় জিনিসটা খুব ইন্টারেস্টিং হয়। এবং এ ব্যাপারে সুজিতদা আমাকে এতটা সহায়তা করেছেন যে উনি আমাকে এন্টায়ার ব্রিফটা দিয়েছিলেন প্রথমে এসে, যে আমি এই রকম জিনিসটা চাইছি এবং আমাদের বুর্জ খলিফা হচ্ছে তো আমি চাই যেন এই ফ্লেভারটা থাকে। আর মেন যেটা উনি বলেছিলেন যে শ্রীভূমি, তো শ্রীভূমি, আর আমি ওইটা বারবার করে এসে দেখেছি যে শ্রীভূমি কিন্তু সবসময় ভীষণ শ্রীমণ্ডিত, সবার পায়ের ধুলো পেয়ে, তো সব রকমের মানুষ এখানে আসেন, তো এই জিনিসটাকে আমরা সবাই ধরতে চেয়েছিলাম এবং সেই কারণেই এটা আমি থিম সঙের ভেতর দিয়ে লোকে লোকের কাছে এটা পৌঁছে দিতে চেয়েছি, মানুষের কাছে, যে মায়ের পুজোতে বা যখন আমরা ভক্তি নিয়ে কোনো কাজ করি সেখানে কিন্তু জাতি ধর্ম জাতপাতের কোনো প্রশ্ন থাকে না, এখানে সবাই আসে। অর্থাৎ বলাই যায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও দর্শকদের মন কেড়ে নিতে পুজোর ময়দানে হাজির শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।